এটা হচ্ছে আমাদের রাজশাহীর আম বাগান। এই আমটার নাম হচ্ছে ন্যাংরা আম। এই আমটা এখন যদি আপনারা কেউ বাজারে যদি বাজারজাত করে বা যদি বেচে, সেটা অরিজিনাল টেস্ট পাবেন না। এটা কিছুদিন পরে আমটা বেচলে বা খাইলে টেস্ট পাবেন। কারণ এই মানুষ টাকার জন্যে অনেক সময় ওই জালি ন্যাংরা আম বাজারজাত করে, সে আম খায় মানুষ টেস্ট পায় না। আর অনেক সময় মেডিসিন মেরা আম বাজারজাত করে, সে আম খেয়ে মানুষের রোগ বলা হয়, লোক বা অসুখ হয়। কিন্তু এই আমটা দেখেন কোনো মেডিসিন দিই না আমরা। দেখেছেন কী আমের সাইজে আছে? এখানে ছিল 30টা আম ছিল, আপনার পরবর্তী এখন আম আছে আপনার এই 8টা মতো, 7টা আম আছে। যেমন দেখেন আসেন, তারপরে দেখাচ্ছি এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন আমাদের আম, এটা ন্যাংরা আম। এই ন্যাংরা আমটা আপনি যদি কিছুদিন পরে যদি মানে বাজারে যদি কিনে খান, রাজশাহীর আম অনেক টেস্ট পাবেন। কিন্তু আপনার এই যে যশোর থেকে দিনাজপুর থেকে যেসব আম আছে ন্যাংরা আম, ওই আমার কিন্তু টেস্ট হয় না। কিন্তু দিনাজপুরের লোক, যশোরের লোক রাজশাহীর আম বলে বাজারজাত করে, বেচা কেনা করে। আসেন আপনাকে দেখাচ্ছি, এটা রূপালি আম, এটা রূপালি আম। এটা আমরা কিছু মেডিসিন দিইনি, এই কারণে কিছু কিছু হালকা 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 আপনার হচ্ছে মাছটা দাগ আছে। কিন্তু মেডিসিন দিলে আমটা সুন্দর হতো। এবারে এখানে আসেন দেখেন, এই যে আপনার কাইন্ডলি লোক খাচ্ছে, এই যে ন্যাংরা আম, এটা দেখেন এই ন্যাংরা আমটা অনেক আমরা মানে এখন ইচ্ছে করলে বেচলে 2000 টাকা 1800টা মন পাবো। কিন্তু আমরা এখন বেচবো না, কিছুদিন পরে আমটা আমরা বাজারে নিয়ে যেয়ে বেচবো। আর আসেন দেখেন, আপনি দেখাচ্ছি এই যে ন্যাংরা আমটা আমরা ইচ্ছে করলে এখন বেচতে পারি। কিন্তু আমাদের প্রতিদিন 10 কেজি 15 কেজি আম পড়ে গেছে মাটিতে, তারপর আমরা বেচছি না। কারণ আমরা চাই রাজশাহীর সুনাম যেন নষ্ট না হয়। এই কাছে আসেন দেখেন, এখন এই আমের কথা বলছেন, এটা বাজারজাত করতেছেন? এই যে না, এটাও আপনার ন্যাংরা আম, এটা আমরা এখন মানে বেচছি না। দেখেন আমরা, দেখেন কত সুন্দর, আমরা কোনো ইয়া দিইনি, মেডিসিন দিই। যদি মেডিসিন দিতাম এই স্পটে থাকতো না, মেডিসিন যদি দিতাম ফরমাল যদি মারতাম এই যে এই স্পটে থাকতো না, আমে যে স্পটটা এসছে। আপনার যেমন আসেন দেখাচ্ছি, এই যে এটা দেখেন ডালটা মনে হচ্ছে ভেঙে পড়বে। দেখেছেন কত আম ধরেছে, এখানে প্রায় 5 মণ আম আছে এই ডালদার করে। তারপরে আমরা আমটাকে চেষ্টা করছি মানে ধরে রাখার, কারণ কিছুদিন পরে আমরা যদি বেচি তাহলে মানুষ অন্তত খাইয়ে তৃপ্ত পাবে, বউ সন্তান নিয়ে ছেলে পেলে নিয়ে। আসেন কাছে আসেন, এই যে আমটা দেখেন, এটাও কিন্তু আপনার ন্যাংরা আম। এত বড় ন্যাংরা আম আপনার কোনো জায়গাতে সহজে মানে নাই, কারণ এই আমটা তো আমরা গাছে গোড়া শুধু পানি দিয়েছি। আপনাকে দেখাচ্ছি আসেন গাছে গোড়া কত সুন্দর করে পানি দিয়েছি। দেখেন দেখেন এই যে পানি দিয়ে গাছে গোড়াতে আমটাকে সুন্দরভাবে রেখেছি। দেখেন এখানে আপনার 3টা, এবারে ভিতরে ভিতরটা একটু ভিডিও করেন, ভিতরটা দেখেন, ভিতরটা দেখান। দেখেন আমটা আমাদের এই যেখানে 4টা 4টা 4টা, আমার চেহারাটা দেখেন। কারণ আমরা যদি ফরমালে মারতাম তাহলে এই যে স্পটটা আসতো না। কিন্তু আমরা ফরমালে মারেনি, কারণ হলো যে এই এই পৃথিবীতে যে যে দুর্যোগ চলছে, আমি আজকে মানুষকে ঠকাবো, কালকে আমাকে মানুষ ঠকাবে, খোদা আমাকে মাফ করবে না। গোটাটা ভিডিও করে দেখান, আমের সাইজটা দেখান। এই যেখানে আসেন আপনি এদিকে ঘোরান, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে একটা ডাল আমরা হিমসাগর রেখেছি, এই ডালটা আমাদের হিমসাগর ডাল, হিমসাগর আম এটা। এই আমটা এখন বর্তমানে বাজারে বেচা কেনা করছি। এই ডালটা আছেন, এই যে এটা হিমসাগর, মানে এক গাছে দুই রকম আম, এক গাছে দুই রকম আম রেখেছি, এটা আমরা বাজারে এখন বেচা কেনা করছি। এটা হিমসাগর, এবার গোটাটা হিমসাগর আসেন আমরা দেখাচ্ছি। আসেন হিমসাগর দেখে দেখে জানা, এটা দেখান একটু, এটা ফজলি আম। এটা অনেক মানে আমরা কিছু রাখবো এই ফজলি আমটা, তারপর রাজশাহীতে ঢাকার বাজারে দিনাজপুর থেকে আপনার হচ্ছে যশোর থেকে বিভিন্ন এলাকা থেকে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার তো একসময় আম আসতো চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ দিয়ে, কিন্তু ওরা ভালো আম দিত না ঢাকা শহরে। ঢাকা শহরের মানুষ আম চিনে না, অধিকাংশ কম মানুষ আম চিনে। ওরা বিভিন্ন আঠি আম খেয়ে ফজলি হিমসাগর বিভিন্ন রেটে বেচে। কিন্তু আসেন দেখেন,